কিয়ামতের ময়দান হবে। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ময়দানে মাহশারে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিন আমি আল্লাহ রহমান, দুনিয়া জমিন আমি আল্লাহ রহিম, দুনিয়া জমিন আমি আল্লাহ খালে, দুনিয়া জমিন আমি আল্লাহ মালিক, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ কাহার, বান্দা দুনিয়া জমিনে যাও, দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ রহমান রহিম, তোর জীবনের গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। যা, কেন আল্লাহ জানে বান্দা দুনিয়ায় গেছে গুনাহ করবে, বান্দা আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, দুনিয়ায় গিয়ে যত গুনাহ করিস একবার মাফ চাইবি, আমি আল্লাহ মাফ করি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, ওই দিন আমি আল্লাহ কারো দিকে তাকাবো না। এ যুবক যুবকেরা, কেঁদে কেঁদে চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমরে পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবে কেউ সাঁতার কাটবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ হিসাব নেবে। জাহান্নামের আওয়াজ চলবে, জাহান্নামের ডাক চলবে, জাহান্নামের গর্জন চলবে। কিতাবওয়ালা ডাক দিয়ে বলে, ওই জাহান্নামের গর্জন যদি একটা আওয়াজ পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়ে দিতে, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত জীবনে তারা কানে শুনতে পেত না, কালা হয়ে যেত। এ যুবক যুবকেরা, আমার আল্লাহ মিজানের সামনে ডাক দেবে, মিজানের সামনে হিসাব নেবে, জাহান্নামের ডাক চলবে, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে কোটি 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 গুনাহগার বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে, আমার আল্লাহ জানিয়ে জাহান্নামের দিকে তাড়িয়ে দেবে, যা চলে যা জাহান্নামের দিকে চলে যা। এই খবরটা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে যাবে, আল্লাহ নবী আমার সহ্য করতে না পেরে ছুটে 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 আল্লাহ পাকের মিজানের সামনে হাজির হয়ে যাবে। আই রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি রাগান্বিত হবেন না, আল্লাহ আল্লাহ আপনি রেগে যাবেন না, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ যদি আপনি রাগান্বিত হয়ে যান আমার গুনাহগার উম্মত উম্মতিগুলো জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ আপনি রেগে যাবেন না, আসমান ফেটা আওয়াজ আসতে লাগবে, আয় আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আয় আমার হাবিব রে আমি আল্লাহ বলে দিলাম, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আপনার কান্নাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলে, কেতাবালা লিখছে একটা সেকেন্ডের ভিতর কোটি কোটি বান্দা যা চলল জাহান্নামে ঢুকে, আর জাহান্নাম একবারই খাবে একবার, আল্লাহ পেট ভরে, পেট ভরে না, আল্লাহ আরো দাও, আরো দাও। খবরটা রাসূলুল্লাহ কাছে যাচ্ছে, হাজির আমার রাসূলুল্লাহকে দেখে আমার আল্লাহ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন, আরো জোরে বলবেন না, কোন নবী আমার, আল্লাহ নবী আমার মসজিদে নববীর ভিতরে জোহরের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী আমার জোহরের নামাজে দাঁড়িয়ে যায়, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে তৈরি হয়ে যান, রেডি
বিজয়ী হয়ে যান। এই মদিনার জমিন থেকে বেশ খানিকটা দূরে ইহুদিরা একটা জায়গায় হাজির হয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে, ওই ইহুদিরা আপনার উপরে আঘাত করবে, আপনার উপরে আঘাত করবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওরা আঘাত করার আগে আপনাকে আগিয়ে যেতে বলেছে। যদি আপনি আগিয়ে যান, আমার আল্লাহ পাক আপনাকে জয়ী করে দেবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, সময় শর্ট, খুব ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়ছে, আমার নবীকে গার্ড করছে কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কে? আল্লাহর নাম নিতে কি চাঁদ পড়লে কোনো অসুবিধা আছে? না না, মনে হচ্ছে অসুবিধা আছে। এদের যা কন্ডিশন, আমার তো মনে হচ্ছে বাঁকড়ে বস করছে। তোমরা বেঁচে আছো তো বুঝি কথা বলো তো, মানুষের মান শেষ করে দেবে তোমরা? ভাঙরে মানুষের মানটাই চাঁদ পড়লে কি শেষ করে? কথা বোঝা যাচ্ছে না কি বলছি? ওপেন বলছি, ওপেন বলছি। ভাঙর থানা মানুষের মানটাই চাঁদ পড়া ছেলেগুলি শেষ করে দেবে। কেন না যদি বলেন কেন? এই ভাঙর থানা মানুষের আওয়াজ, কথাবার্তা, চালচলন, স্পিরিট আদবি আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত করা ছেলে বসে আছে যেন মনে হচ্ছে আমি কবরস্থানে সহজ করছি। হ্যাঁ, এটা কবরস্থান তাহলে বসে আছে। তকবীর দাও, নারায় তকবীর। জোরে বলতে পারেন না? নারায় তকবীর, নারায় তকবীর। আমি জানি তো ভাঙর থানা ঠেলা দিলেই একদম পুরো সব দিকে ঠিক হচ্ছে। তোমাদের কিয়ামত রোডটাও তো ভালো হচ্ছে। মনে আছে কোনটা বলো তো? ওই যে কিয়ামতি রোড, আমি নাম রেখেছিলাম কিয়ামতি রোড, ভালো হচ্ছে। আর কদিন আগে আমি ঘোষপুরে গেলাম, ওইখানে ব্রিজ আছে, কিয়ামতি ব্রিজ নাম দিছিলাম, ও গিয়ে দেখি ভালো হয়ে গেছে, কপাল খুলে গেছে। ভাঙরের লোক তো কপাল খুলে গেছে, আব্বা রেডি হও, এবার বাস যাবে, কিছু করার নেই বা। যেখানে আলো বলো বলো, সেখানেই অন্ধকার, যেখানেই সুখ সেখানেই দুঃখ। বুঝতে পারছি কি বলতে চাইছি? রেডি হও, নাহলে হালত খারাপ আছে বা। হ্যাঁ, আসেন এদিকে আসেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আমার রাসূলুল্লাহকে গার্ড করে কে? জোরে বলেন, জোরে বলেন। আর আমাদের গার্ড করে কে? বিড়িখোর মাতাল গুলো। আল্লাহ গার্ড করলে বেনামাজি হয়? যত বিড়িখোর মাতাল গুলো গার্ড করছে আমাদের ঘরে, ভাবছেন? এ যুবক, কোথা ঘুরছিস রে? কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, দুনিয়াতে তুমি যার পিছনে ঘুরে, মান্তাসাব্বাহা বিকামহি, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে, আমার আল্লাহ কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বল। যদি দুনিয়াতে বিড়িখোর মাতাল, তেরেল, বন্ধনখোর, হারামখোর, সুদখোর, গাঁজাখোর, চেনাখোর, আর কি খোর আছে? মদখোর, মদখোর বলছি তো, ওদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামত ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহ আলা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহাব্বত থাকে, আমার আল্লাহ কিয়ামত ওদের সঙ্গে হাসর নাসর করে দেবে। জোরে বলে। এবার নিজেরা চিন্তা করো, কোথায় যাবে? বিড়ি করে যাবি? যা না, যা পালা, মত করে পালে যাবি? যা, বেনামাজি পিছনে ঘুরবি? যা না, আমার যায় আসে না। কেন? হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে। কেন? আমার আল্লাহ বলে দিয়েছে, আমি হেদায়েত করব না, আমি হেদায়েত করব না। যে হেদায়েত চাইবে আমি আল্লাহ থেকে হেদায়েত করে দেব। জোরে বল। রাসূলুল্লাহ মসজিদ নববী থেকে বেরিয়েছে, বেরিয়ে দেখছে অনেকটা দূরে একটা যুবক হেঁটে হেঁটে যাচ্ছে। রাসূল বলছে, এই কই গো? ডাকে সাড়া দেনে পালাচ্ছে। আবার রাসূল আছে,
কই গো? আবার চলে যাচ্ছে, আবার আমার নবী আছে, কই গো? যেই যুবকটা তাকিয়েছে রাসূলুল্লাহ দেখছে, ওই যুবকটার নাম আকিল। কি নাম? এই শোনো, রাসূলুল্লাহ বলছে আকিল তুমি কি জানো? কি জানো? শোনো, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, আমি মোহাম্মদ হলাম আখেরি জামানার নবী। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আকিল শুনছে, রাসূল আকিল আমি কিন্তু আখেরি জামানার নবী, তুমি এক কাজ করো, তুমি আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে নাও। যদি তুমি আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে নাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে মহাশালে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জোরে বল। আকিল রাসূলের দিকে তাকিয়ে, আকিল বলছে মোহাম্মদ তুমি নবী? হ্যাঁ আমি নবী। তুমি নবী? বলছে হ্যাঁ আমি নবী, আকিল আমার বিশেষ নবী। তুমি নবী? বলছে হ্যাঁ আমি নবী, মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ, আমার মা আমিনা, মোহাম্মদ আমি নবী। আকিল বলে তুমি যদি নবী হও, ওই দূরে একটা গাছ আছে, ওই সেই সিনার গাছ আছে, ওই গাছটাকে ডাকো, যদি গাছটা তোমার কথা শুনে তোমার কাছে হাজির হয় তাহলে তুমি নবী, আমি তোমার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলতে পারলেন না? খুব ভালো করে বোঝার চেষ্টা করে, কোন নবী? রাসূলুল্লাহ আছে, আবু জাহেল আছে, হাজির মোহাম্মদ তুমি নবী? হ্যাঁ তুমি নবী। হ্যাঁ তুমি যদি চাঁদটাকে ইশারা করে দু টুকরো করতে পারো, আমি আবু জাহেল তোমার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে নেব। জোরে বলবেন। খুব ভালো করে ইশারা করেছে, সাদাত আল্লাহ চাঁদ দু টুকরো করে দিয়েছে। আবু জাহেল কি বলেছে? বাবা ওইখানেও জাদুঘর লাগিয়ে দিয়েছিস, তুই ওইখানেও জাদু চালিয়েছিস, হে যুবক শুনে রেখে দাও, কাটা জীবনের জুরা জীবনে লাগে না, যেটা কেটে যায় সেটা জুরা লাগে না। কদিন আগে একদল নাসার বিজ্ঞানী চাঁদে গেছে, চাঁদে চাঁদে গিয়ে দেখছে চাঁদের মাঝখান থেকে একটা ফাটা আছে, রিসার্চ করে রিসার্চ করে রিসার্চ করে দেখছে ওই ফাটাটা আজকের ফাটা নয়, ওই ফাটাটা হলো 1400 বছর আগে আমার রাসূলের আঙুলের ইশারার ফাটাটা। জোরে বল। এসো নবী আমার ডাক দিয়েছে, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, এ জওয়ান যুবকেরা আল্লাহ নবী নামাজটা আগে পড়ে যাওন বার হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার তলোয়ারটা কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমারে ফারুক তৈরি হয়ে গিয়েছি, ওই জিহাদে ময়দানে চলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ উমার রে, আমি রাসূলুল্লাহ যখন জিহাদে ময়দানের কথা বলি তুমি আমার সামনে সঙ্গে সঙ্গে হাজির হও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, এ উমার রে, তুমি জিহাদে ময়দানে কেন যেতে চাও? উমার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমারে ফারুক, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা, জিহাদে ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ হব, কেননা দুনিয়ার জমিনে শহীদ হয় আমার আল্লাহ পাককে দেখে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেয়। রাসূলুল্লাহ বেরিয়েছে, দেখছো উমর দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আর সাহাবা কটা আছে? রাসূল বলছে কোথায় গেল সাহাবারা? সব কই? কোথায় গেল? কিছু কিছু সাহাবা সাহাজির। রাসূলুল্লাহ বলছে, ওমর যুদ্ধের ময়দানে যাব, কিছুই তো নেই, তলোয়ার নেই, ঢাল নেই, কিছুই নেই, কি করা যায় বলো তো? জিবরাইল আমিন সাহাজির, হুজুর কি হয়েছে? আল্লাহ পাঠিয়েছে। কেন? আল্লাহ বলেছে আপনি মসজিদ নববীর ভিতরে গিয়ে দুটো হাত আপনাদের সাহাবাদের কাছে পাতেন,
যদি আপনি হাত পাততে পারেন, যদি আপনি হাত পাতেন, আমার আল্লাহ আপনার হাতকে ভরিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুকুমটা আমার আল্লাহর। রাসূলুল্লাহ গিয়ে মোশে নবীতে গিয়ে একটা জায়গায় গিয়ে বসে ডেকেছে, বাবা সাহাবারা এসো, সব সাহাবা গুলো সাহাজি, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি, আমি মদিনার আজকে তোমাদের সামনে হাত পেতেছি। জোরে বলবেন না, যারা যারা আজকে আমার হাতে শরীক হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতের ভিতরে তাদের ঘর আর আমি নবী আমার ঘর, আমার আল্লাহ একই জায়গায় বানিয়ে দেবে। জোরে বলবে না। রাসূলুল্লাহ তো বেশিরভাগ সাহাবা গরিব ছিল, একবেলা খাওয়া হতো, একবেলা খাওয়া হতো না, বড় লোকের জ্বালা একটা, কটা একটা, কিসের জ্বালা? শুধু টাকার জ্বালা, আর কিছু নয়। আর গরিবের জ্বালা কটা? হাজার জ্বালা। চাল আছে, তেল নেই, তেল আছে তো নুন নেই, নুন আছে তো লঙ্কা নেই, হাজার জ্বালা। আর গরিবের জ্বালা হাজার, বড় লোকের জ্বালা একটা জ্বালা। রাসূলুল্লাহ হাত পেতে সব তো গরিব গরিব সাহাবা, পয়সালা বল গুণাগুন্তি কটা তো, সব তো গরিব। ইয়োর মুখের দিকে তাকাচ্ছি, ওর মুখের দিকে তাকাচ্ছি, রাসূলুল্লাহ হাত পেতেছে, কে হাত পেতেছে? জোরে বলেন, জোরে বলেন। দিন দুনিয়ার বাদশা হাত পেতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা হাত পেতেছে প্রজাদের কাছে, রাসূল হাত পেতে সাহাবাদের কাছে। হুকুমটা কার? আমার আল্লাহ, আল্লাহ তো বলে দিয়েছে, যাও গিয়ে বলে দাও হাবিবকে, আজকে রাসূলকে আমার হাত পাততে বলো, যদি নবী হাত পাতে আমি আল্লাহ রাসূলুল্লাহর হাত আমি আল্লাহ ভরিয়ে দেব। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছে, বান্দা শুনে রেখে দে, মোহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি, মোহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই, মোহাম্মদের মুখের কথা আমি আল্লাহ আমার মুখের কথা, মোহাম্মদ হাতে হাত দিয়া আমি আল্লাহ আমার হাতে হাত দিয়া, মোহাম্মদের কাছে যাওয়া আমি আল্লাহ আমার কাছে আসা, মোহাম্মদের নামে জিকির করা আমি আল্লাহ আমার নামে জিকির করা। জোরে বলে। ওই জন্যই তো কাবা বলেছে, আমি কাবা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা আমার মধ্যে এত বাজে জায়গা পৃথিবীতে কোথাও ছিল না, কারণ আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জেন্ত অবস্থায় পুঁতে মেরে দিয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দিয়া হতো, আমি কাবা আমার মধ্যে এত বাজে জায়গা গোটা পৃথিবীতে একটাও ছিল না, আমি কাবা আমার বুকের ভিতরে যখন মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। জোরে বলবেন না। তাহলে কাবা সম্মানটা কার জন্য? মদিনাওয়ালার খাতিরে। জোরে বলে। সেই রাসূলুল্লাহ হাত পেতেছে, সাহাবারা অবাক হয়ে গেছে, ইয়োর মুখের দিকে তাকাচ্ছি, ওর মুখের দিকে তাকাচ্ছি, একই গরিব মানুষ, কি দেব কি দেব কি দেব কি দেব। একজন সাহাবা ছুটে এসে একটা টুপি দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা টুপি দিয়েছে, হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নেই, আমি এই টুপিটা আপনাকে দিলাম, আপনি আমার টুপিটা পরে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবেন, তাহলে আমার টুপি যদি জিহাদে যায় তাহলে আমার শরীক আদায় হয়ে যাবে। জোরে বলবেন। একজন দিয়েছে টুপি, কেউ ছুটে গিয়ে বাড়িতে গিয়ে একটা তলোয়ার নিয়েছে, রাসূলুল্লাহ হাতে দিচ্ছে। জোরে বলে। কেউ ছুটে গিয়ে একটা তীর নিয়েছে, রাসূলুল্লাহ হাতে দেয়। জোরে বলে। কেউ ছুটে গিয়ে একটা বল্লম নিয়েছে, রাসূলুল্লাহ হাতে দেয়। জোরে বলবেন না। রাসূলুল্লাহ মাল নিচ্ছে, মাল নিচ্ছে, রাসূলুল্লাহ মাল নেওয়া শুরু করেছে, সাহাবারা দিল থেকে দিচ্ছে। ভালো করে বুঝবেন, এই মাহফিলে যখন গরিব মানুষ সহযোগিতা করে, দিল থেকে করে, দিল থেকে, আর যখন বড় সহযোগিতা করে জানেন নামের জন্য করে, কথা বোঝা যাচ্ছে? ভালো করে বুঝতে হবে।
আর বড় লোকের টাকা তো বেশিরভাগ এদিকে আসে না, ও অন্যদিকে যায়, ফাংশনে যায়, অর্কেস্ট্রার যায়, থিয়েটার যায়, ও কি বলে নাটকে যায়, যাত্রায় যায়। কারণ বড় দিয়েছে 10,000 টাকা, প্যান্ডেলে উঠবে, গলায় একটা কি করবে, জোরে বলো জোরে বলো, একটা গলায় মালা দেবে, আহা দেখলে কলজে ঠানে মিনা খাই, জলসায় গেছি, জলসা হয়ে গেছে, বলছে ভাইজান কি হয়েছে আমাদের সঙ্গে, আপনাদের আপনার সঙ্গে আমাদের গ্রামের মসজিদের সেক্রেটারি দেখা করে, ডাকো সেক্রেটারি দেখা করে, ও বাবা মসজিদের সেক্রেটারি এসছে, পুরো বুচো ফুল চাঁচা, কুঁক থেকে শুরু করে ভুরুটা চেঁচে দিলে ঝামেলা মিটে যেত, গোপ চাচা দাঁড়ি চাচা, আর সর্ষের তেল না কি তেল ফেল মেখেছে, পুরো চকচক করছে জানেন, ওরে কালো এসছে, অন্ধকার ছেলে খুঁজে পাওয়া যাবে না, আসছে। আমি না বলছি মহাশয় যে আপনাদের না ওই মসজিদের মোতোয়াল্লিকে সেক্রেটারিকে দেখে না আমার কলজে ঠান্ডা হয়ে গেছে, বাবাজি হ্যাঁ কলজে ঠান্ডা হয়ে গেছে, বললে তো হবে না, মসজিদটাকে আমার আল্লাহ পাক ভর্তি করে দিয়েছে, পুরো ভর্তি, মালে ভর্তি, আল্লাহ নবী আমার হাতটা পেতে আছে, সাহাবায়ে কেরামেরা যা যেমন ইচ্ছা রাসূলুল্লাহর হাতে দিয়ে শরীক হয়ে যায়, দেখতে পাওয়া যায় উমারে ফারুক হুজুরা আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আলী দাঁড়িয়ে যায়, উসমান গনী হুজুরা আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে এলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হে, আমি হাতটাকে বন্ধ করে, আপনি কেন হাত পেতেছেন, বুঝে আপনি হাতটাকে বন্ধ করে দেন, রাসূলুল্লাহ জামাই কে জোরে বলুন, আলী হুজুর, আর একটা জামাই কে, উসমান গনি, জুন্নুরাইন বলা হয়, কটা মেয়েকে বিয়ে করেছিল জোরে বলুন, দুটো শেষ বলছে হুজুর, আপনি হাত পেতেছেন কেন, বন্ধ করে দেন, বন্ধ করেন হুজুর, ভিখারিগুলো আপনি কি দেবে, ভিখারিগুলো কি দেবে, এদের মাল ফেরত দেন, কোথাও কিছু নেই, কেউ একটা তলোয়ার, কেউ একটা ঢাল, কেউ টুপি, কেউ একটা জুব্বা, এ কি দেবে, বন্ধ করতে হবে, বন্ধ করে দেন, হুজুর শুনে রেখে দেন, আমি উসমান গাল্লা পাক মদিনার জমিনের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি করেছে, আমি উসমানের মত এত ধনী ব্যক্তি মদিনার জমিনে নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতটা বন্ধ করে দেন, কেন আপনি গরিবগুলোর কাছে হাত পেতেছে, আপনি এদের মালকে ফেরত দিয়ে দেন, যদি আপনি এদের মালকে ফেরত দিয়ে দেন আমি উসমান যত টাকা পয়সা দিয়েছে, যত খেজুর বাগান দিয়েছে, যত উট দিয়েছে, যত কিছু দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ জয়, আমি উসমান সব কিছু আপনাকে দান করে দেব, দিয়ে দে, আমার খালি গরিব ভিখারি মরা হাজা, একবেলা খেতে পাইনি, একবেলা খেতে পাই, একদিন খাটলে তিন দিন ঘরে শুয়ে থাকে, তিন দিন খাটলে চলে, ওদের মাল ফেরত দেন তো, ওদের মাল ফেরত দিয়ে দেন, গরিবরা কি দেবে, ভিখারি মরা হাজা সব দুনিয়ার জঞ্জাল, ফেরত দেন, আমি উসমান বলছি মাল আপনি ফেরত দেন, আল্লাহ আমায় যা করে দিয়েছে, আমি মদিনার সব থেকে ধনী, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমার খেজুর বাগান আছে, খেজুর অনেক, কুয়া আছে, উট আছে, ঘোড়া আছে, ভেড়া আছে, ছাগল আছে, যা কিছু অর্থ আছে আমি সমস্তটা আপনাকে এমনি দিয়ে দেব, জোরে বলবেন না সুবহানাল্লাহ, শর্ত শর্ত জোরে বলে, ওরা খামাখালি একবেলা খায় একবেলা খানো কি দেবে,
আল্লাহ নবী মাথা তুলে ডাক দিয়ে বলেছিল, হে সাহাবাই কিরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ব্যথা নিও না, মনে মনে দুঃখ নিও না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এ উসমান শুনে রেখে দে, আমি রাসূলুল্লাহ বড় লোকেদের নবী নয়, ধনীদের নবী নয়, আমিরদের নবী নয়, আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি জীবে নবী করে পাঠিয়ে দিয়েছে। কি ভাবছো, আমি বড় লোকেদের নবী, আমি ধনীদের আমিরদের নবী, আমার আল্লাহ আমাকে সৃষ্টির নবী করেছে। জোরে বলবেন না, দাঁড়াও। গরিব গুলো ভেবেছিল মনে রাসূলুল্লাহ মাল কথা বলেন, মনটা ভেঙে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে জিবায়েসে বলেছিল, আমি রাসূলুল্লাহ যদি উহুদ পাহাড়টাকে সোনা বলে দিতাম, আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিত, না 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 না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, পৃথিবীর জমিনে আমার বেশিরভাগ গুনাহগার উম্মত উম্মতি গরিব হবে, আমার বেশিরভাগ উম্মত উম্মতি গরিব হবে, তাই আমি রাসূলুল্লাহ গুনাহগারদের দিকে তাকিয়ে তাকিয়ে আমি রাসূলুল্লাহ গরিবটাকে পছন্দ করে নিলাম। এমনি নবী আমার গরিব না বড় লোক, গরিব তা দিন দুনিয়ার বাদশা বলা হয় না, দিন দুনিয়ার গরিব বলা হয়, তাহলে এই গ্রামের বাদশা মানে গরিবকে বোঝায়, হ্যাঁ কি না বলছে, এই গেমে বাদশা মানে গরিব বোঝাই তো। নবীকে আমরা কি বলি, দিন দুনিয়া বাদশা বলি না দিন দুনিয়া গরিব বাদশা বলে, নবী গরিব না বলো, এই বলেন গরিব। রাসূলুল্লাহ হলো সৃষ্টির মধ্যে সব থেকে ধনী, জোরে বলবেন না, জোরে বলবেন না, কিন্তু আমাদের দিকে তাকিয়ে গরিবটাকে চয়েস করেছে, জোরে বলো। অত সহজ রাসূলুল্লাহ গরিব না বড় লোক এই এই সময় মদিনা শরীফ গেলে বুঝতে পারবেন, এই সময় মদিনা শরীফে গেলে বুঝতে পারবেন, গরিব না বড় লোক, আল্লাহর খাতায় গরিব বড় লোক ধনী বলে কিছু নেই। আরাফাতের ময়দানে যখন দুটো কাপড়, কটা কাপড় জোরে বলেন, কটা কাপড়, ইহরামের কাপড় কটা, দুটো, একটা নিচে একটা উপরে, আল্লাহর আরাফাতের হাজি সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন কথাটা, আর যারা যায় না তারা বুঝবে কি করে, তা বুঝতেও পারে, মোবাইলে দেখলে বুঝতে পারবে বা শুনলে বুঝতে পারবে। আরাফাতের ময়দানে আপনি যখন দুটো কাপড়, সাদা কাপড় সেরে দুটো কাপড় সাথে আর কিছু জোরে বলো, কিছু থাকবে না, তবু এখন এখানে একটা ব্যাগ নেই, ব্যাগ নেই, আলেমরা আমরা ওই টাকা পয়সা পাসপোর্ট কাগজপত্র যদি ব্যাগটাকে একটুখানি এ করে দিয়ে ওই ব্যাগ লাই, দুটো কাপড় পরে আরাফাতে থাকবেন, আপনার পাশে মিশরের বাদশা শুয়ে আছে, আপনার পাশে পাকিস্তানের সব থেকে বড় পয়সাওয়ালা ধনী শুয়ে আছে, আপনার পাশে ইরাকের সব থেকে বড় কোটিপতি শুয়ে আছে, আপনি বুঝতেই পারবেন না, কারণ আপনিও দুটো কাপড়ের হকদার, দুটো সাদা থান কাপড় আপনার মিটারও যা 200-400 মিটার, পুরো 300-400 মিটার, তুমি ভ্যানওয়ালা হয়ে ওখানে শুয়ে আছো দুটো কাপড় উপরে, আর ওই পৃথিবীর সব থেকে বড় বাদশা হয়ে ওইখানে শুয়ে দুটো কাপড় উপরে, অত সহজ ওই জন্য বলা আছে আরাফাতের ময়দানটাই কিয়ামতের ময়দান, জোরে বলবো, আরো জোরে বলবে না, কিয়ামত কি জিনিস, যারা আরাফাতে গেছে তারা একটু বুঝতে পেরেছে কিয়ামত কি জিনিস, কিয়ামতটা কি, যারা আরাফাতে গেছে তারা জানে কিয়ামত কি জিনিস, অত সহজ নয়। আসে রাসূলুল্লাহ মাথা তুলে, হে উসমান ওই কথা বলো না, আমি রাসূলুল্লাহ আল্লাহ পৃথিবীর পৃথিবীর সৃষ্টির নবী করেছে, জোরে বলো। উসমানের মাথাটা হ্যাট হয়ে গেছে, রাসূলুল্লাহ মাল জল দিয়ে পুরো মসজিদ নববি ভরে গেছে, রাসূলুল্লাহ খুবই খুশি, তৈরি হও যাবো জিহাদের ময়দানে, বলে আল্লাহর নবী যেই বেরিয়েছে একটা বুড়ি মা
একটা বুড়ি মা একটা তিন মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে একটা মা এসে হাজির, হুজুর কি হয়েছে? হুজুর আমারও মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে হুজুর আমি আপনাকে কিছু দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে, মা বলছে হুজাই বড়টা গরিব, খুব গরিব, আমার একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয় না হুজুর, আমার স্বামী নাই, আমার কোনো মেয়ে নাই, ছেলে নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, একমাত্র আমার আল্লাহ পাক তিন মাস আগে এই বাচ্চাটা আমাকে দিয়েছে, এই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড়টা গরিব, আমার একবেলা খাওয়া হয় আমার একবেলা খাওয়া হয় না হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনের ইচ্ছা আমার মনের আশা আমি আপনাকে কিছু দিতে চাই। রাসূলুল্লাহ মারাত বলছে তুমি তো গরিব, আপনার একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয় নেই, স্বামী নেই, ছেলে নেই, কেউ নেই, জমি জায়গা নেই কিছু, আপনি আমাকে কি দেবেন? আপনি আমায় কি দেবেন? আপনি গরিব, যান বাড়ি চলে যান, আমি দোয়া করছি। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনের ইচ্ছা আমি আপনাকে কিছু দেব। আল্লাহ নবী মাতা দিয়ে ডাক দিয়ে বলেছিলেন মা আপনি আমায় কি দেবেন, মা ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাক আমাকে তিন মাসের বাচ্চাটা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তিন মাসের বাচ্চাটাকে আমি আপনাকে দান করে দেব, এইটা আপনাকে দেব। রাসূলুল্লাহ হেসে বলছে যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে যাচ্ছি, তা আমি আপনার তিন মাসের বাচ্চাটাকে কি করব? আমি যুদ্ধের ময়দানে অন্য কোনো কাজ করতে যাইনি, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাই, জিহাদ করতে যাচ্ছি, ওখানে তলোয়ারের আঘাত চলবে, তীরের ফোয়ারা চলবে, বল্লমের ফোয়ারা চলবে, তলোয়ারের আঘাত চলবে, তা আমি আপনার তিন মাসের বাচ্চা কি করব? হ্যাঁ আমি যুদ্ধ করব না একে দেখব না এর পিছনে থাকব, যান বাচ্চা চলে যান, চলে যান। পরে আস মা ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিহাদে ময়দানে গিয়ে ডান হাতে তলোয়ারটা ধরবেন আর বাম হাতে আমার তিন মাসের বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেঈমান কাফির ইহুদি নাসারারা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়বে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বাম হাতে করে আমার বাচ্চাটাকে নিয়ে তীরের সামনে গিয়ে দেবেন, ওই তীরটা এসে বাচ্চার বুকে লাগবে, ওই তীরটা এসে বাচ্চার পেটে লাগবে, ওই তীরটা এসে বাচ্চার গায়ে লাগবে, আমার তিন মাসের বাচ্চাটা জিহাদের ময়দানে আপনার হাতে শহীদ হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাল কিয়ামতের ময়দানে মাশরে আমার আল্লাহ পাক যখন মিজানের সামনে দাঁড়াবে আমাকে আমার আল্লাহ পাক ডাক দেবে, আমি আল্লাহ পাকের সামনে গিয়ে মিজানে বলবো আই রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে কিছুই নাই, আমি দুনিয়া জমিন থেকে আপনার কাছে কিছুই আনতে পারি না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে একটা তিন মাসের বাচ্চা দিয়েছিলেন, ওই বাচ্চাটাকে আমি আপনার হাবিবকে দান করে দিয়েছিলাম, আপনার বাচ্চাটা আমার এই বাচ্চাটা আপনার হাবিবের হাতে যাদে মায়েদের শহীদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এইটা ছাড়া আমার কাছে কিছুই নাই, আল্লাহ নবী আমার মায়ের দিকে তাকিয়ে ঝাঝা ঝাঝা করে কেঁদে কেঁদে বলেছিল এ উসমান রে এ আলী রে এ আবু বকর রে ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার এই বাচ্চার মাকে আমার এখনে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে, জোরে বলবেন না জান্নাতি দেখবে, রাসূল বলছে হে আবু বকর
জান্নাতি দেখবে। দেখো দেখো এই মাকে আমার আল্লাহ এক্ষুনি 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 জুয়েল খবর দিয়ে গেল আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। চলে বলবেন না সুবহানাল্লাহ। কত সহজ করছি, রাসূলুল্লাহর দিকে যাও, আমার নবীকে মহব্বত। যদি দুনিয়াতে কামিয়াবি চাও, দুনিয়াতে সম্মান চাও, আখেরাতে সম্মান চাও, কিয়ামতের ময়দানে কামিয়াবি চাও, শেষ ফয়সালা যদি জান্নাত চাও, একটাই সহজ রাস্তা আমার মদিনাওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ।